হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি রোমাস ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। এই দেখো, আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পাপা দেখো কি করছো। পাপা কি করছো? আবার সকালে সমস্ত কাজ হয়ে গেছে। কাপড়, অনেক কাপড় ছিল, কাচাকুচি করলাম, তারপর শ্যাম্পু করেছি। এই দেখো পাপা কি করছে, মশা মারা বেডটা নিয়ে মশা মারবে ও। আর এদিকে রান্না করবো এখন। বেলা বাজে হচ্ছে তোমার 11টা। আজকে 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি, তাই তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। এই দেখো রান্না করতে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে সোয়াবিনের তরকারি। আলু দিয়ে, আলু অল্প সিদ্ধ করে নিয়েছি, সোয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছি। আর ফুলকপি আলু ভাজি করব। এই যে অল্প সিদ্ধ হতে দিয়েছি, নাহলে ভালো লাগে না। একটা কেমন বাজে একটা গন্ধ আছে না, সেটা চলে যাবে গরম জলে অল্প সিদ্ধ করে নিলে। আর দেখো পাপা কী করছে। পাপা কী করছো তুমি? এ ভগবান, তুমি ওগুলো কেন নষ্ট করতেছো? শোনা, কেন নষ্ট করছো? খালি তোমার উৎপাত না, নেবে না, রাখো। ওকে ফোন করেছিলাম, ও বলছে আসবে না ভাত খেতে, তাই আর কিছু আর করবো না আমরা দুজনের জন্য। বাবা এগুলো নষ্ট করে না, শোনা, করে না, এদিকে ঘোরা। ও এরকম করেছে তার জন্য ওর ঠান্ডা লেগে যায়, আবারও ওর ঠান্ডা লেগে গেছে। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো, তখন আর দুপুরে ভিডিও করতে পারিনি। এবার পাপা আর আমি, সন্ধ্যা হয়ে গেছে, আমি আর বাবা খেলা করছি, চা খেলাম। পাপা দেখো কী করছে। পাপা, পাপা, এ কী হয়েছে? আমরা দুজন এবার টাইম, অনেকটা টাইম দুজন আমরা একসাথে কাটাবো, তারপর ওর পাপা আসবে। পাপা এই দেখো, এবার ওর পাপা চলে এসেছে। তাই পাপা দেখো দরজার সামনে কীভাবে দাঁড়িয়ে আছে, ওর রোজ দিন ওকে ডাকবে, আর ও দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাকে, আমি যদি বলি আমি খুলবো না, তো আমাকে মারবে, খুলো, খুলে দাও, খুলে দাও। এবার পাপার সাথে, ওর পাপা চলে এলে মানে ওর আর কিচ্ছু লাগবে না। আবার কী এনেছে এটা দেখবে, ওর জন্য আবার একটা ড্রেস অর্ডার দিয়েছিল, সেটা চলে এসেছে, সেটা দিয়েছে। ওর দেখছে ওর লাগবে না, ওকে মানে কুলে নিতে হবে, আদর করতে হবে। আর এদিকে ও কিছু বাজার নিয়ে এসেছে, একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, ধনে পাতা, আর পাপার জন্য ডালিয়া, আর এই যে ওর একটা ড্রেস, পাঞ্জাবি টাইপের একটা ড্রেস। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, ও মাছ ধুয়ে নিচ্ছে, মাছ মাংস এনেছে। ও এবার সব এগুলো ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে মাছটা ফ্রিজে রেখে দেবে, আর মাংসটা বানাবে রাত্রে। আমার ওগুলো ধুতে হয় না, ওই ধুয়ে রাখে। চিকেন অল্প একটুই এনেছে, কারণ পাপারও সর্দি হয়েছিল, আমারও হয়েছিল, তাই ও চিকেন নিয়ে এসেছে। বলছে ঝাল দিয়ে খেলে নাকি সর্দি কমে যাবে, তাই অল্প একটু। এই পাপা ধরবেই মানে মাছ। এদিকে দেখো চিকেন বসিয়ে দিয়েছে, ও চিকেনটা হচ্ছে, ও কিন্তু চিকেনটা বেশ ভালোই রয়েছে, ও সব কিছুই আমার থেকে ভালোই ও রান্না করতে পারে, কেননা ও আগে থেকে একা একা বাইরে ছিল, তাই ও রান্না করতে করতে এখন একদম পুরো শিখে গেছে রান্না করা। খুব টেস্টি হয় ওর রান্না। আমি এদিকে ভাত করে নিয়েছি, ও মাংসটা করুক, তারপর পাপাকে খাইয়ে দেব, আমরা খাবো, শুয়ে পড়বো। ওই দেখো ও ওখানেই দাঁড়িয়ে থাকবে। এই দেখো ফ্রেন্ডস, এবার আমরা পাপাকে খাওয়ানো হয়ে গেছে, আমরাও খাওয়া খেয়ে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে।
এবার বাসন ঝাসন ধুলাম, রান্নাঘরটা পরিষ্কার করেছি, এবার আর কিছু কাজ নেই, এবার শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে তোমার 11টা বেজে গেছে, পাপার সাথে বিছানায় চলে গেছে, এবার আমি যাব বিছানায় ওকে ঘুম পাড়াবো। এদিকে আমি সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন, এটা ধুয়ে রাখলে টেনশন থাকে না সকালে, নাহলে সকালে উঠো বাসন ধুতে হবে, একটা বড় টেনশন থাকে আমার। তাই আমি রাত্রেবেলায় চেষ্টা করি পাপার সাথে রাখি দাও পাপা, তাই আমি চেষ্টা করি এদিকে বাসন টাসন ধুয়ে রাখার জন্য। তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সবাই আমার পাশে দেখো, একটু সাপোর্ট করো প্লিজ, সবাই ভালো দেখো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা গুড নাইট, সবাই ভালো থেকো।